আসসালামু আলাইকুম। বন্যা নিয়ে আরো খারাপ খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর যে খবর দিয়েছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির ভিতরে এবার অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সানাউল হক মণ্ডল এ তথ্য জানান। তিনি জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে আগামী তিন দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি বলেন, এছাড়া আগামী ২৪ ঘন্টায় ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, আর খুলনা ও রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আরও বলেন, আমরা গতকাল সন্ধ্যায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছি, সেই পূর্বাভাস আপাতত অব্যাহত থাকবে। আজকে সন্ধ্যায় ভারী বর্ষণ নিয়ে আপডেট পূর্বাভাস দেওয়া হবে। এদিকে শনিবার দিনব্যাপী সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।